একই রকম আলুর তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে একবার নিরামিষ দিনে দারুণ স্বাদের এই আলুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 7-8টার মতন আলু নিয়েছিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর হাফ করে কেটে নিয়েছি, আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখেছিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, বড় চামচে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো, মানে যেই আলুর টুকরোগুলো আগে থেকে খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, এতে আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 10-12টার মতন কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও প্রায় 7-8 মিনিটের মতন আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছিলাম, আপনারা দেখুন কালারটা হালকা লাল হয়ে গেছে। এই সময় সমস্ত আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে, আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকামকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামের টুকরোগুলোকে 3-4 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর হালকা করে একটু ভাজা হয়ে যায়। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম, ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে গেছে আর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এবার 1/4 চামচে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ করে দিয়ে দিলাম। এখন আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আবারও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। প্রায় 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে মশলার সঙ্গে ভেজে নিয়েছিলাম। এবার কাজু বাদাম ও কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জলটা ধুয়েও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম বাটা আছে তাই ফ্লেমটা লোতে রেখেছি, নাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ, যেহেতু আগে বেশ কিছুটা পরিমাণ লবণ দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনাদের যদি রান্নায় চিনি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন সমস্ত কিছু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আলুর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। এখানে আলুর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকনাটা বন্ধ করে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে, যাতে রান্নাটা আরেকটু ঘন হয়ে যায়। তবে আপনারা চাইলে ফ্লেমটা হাইতে করেও রান্নাটাকে আরেকটু ঘন করে নিতে পারেন, তবে এখানে আমি মিশ্রণটাকে এরকমই রাখছি, এতে খেতে বেশ ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও যে কোনো সঙ্গে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয় আর খুব কম সময় কম উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, রেসিপিটা একেবারেই রেডি। এবার সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের এই আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।